হাই ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গতানুগতিকের মতো আজকে আমরা উপস্থিত হয়েছি 32তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে। আমরা প্রথম যে অঙ্কটি শুরু করব সেটি হচ্ছে যে এক্স ও ওয়াই দুটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি সঠিক হবে। তো আমাদের কিছু অপশন দেওয়া আছে, আমরা অপশনগুলো দেখি। যে আমাদের এটা হচ্ছে এক নম্বর অঙ্ক, এখানে যেটা অপশন দেওয়া আছে কতে যেটা বলা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, খতে যেটা দেওয়া আছে এক্স আর ওয়াই এর গুণফল, গতে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস টু এবং ঘতে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। এইগুলো হচ্ছে আমাদের অপশন এবং আমাদের প্রশ্নে যেটা বলা আছে যে এক্স ও ওয়াই দুটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় হবে। তাহলে এক্স এবং ওয়াই দুটি হচ্ছে বিজোড় সংখ্যা, এখন এই বিজোড় সংখ্যা হওয়ার কারণে নিচের কোনটি, যে অপশন চারটির মধ্যে কোনটি জোড় সংখ্যা হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যেটা করবেন যে সবসময় এই এক্স এবং ওয়াই এর মানটা ধরে নেবেন, বা যেটাই থাকবে সেই মানগুলোকে ধরে নেবেন। ধরে নিয়ে জাস্ট এখানে বসাই দিবেন, বসাই দিয়ে ক্যালকুলেশন করে দেখবেন যে কোনটার কারণে বা কোন ইকুয়েশনের কারণে বা কোন অপশনের কারণে আপনার সমীকরণ বা আপনার যে প্রশ্নের সত্যতা নিরূপণ হচ্ছে। তাহলে আমরা এখানে ধরে নিই এক্স এর মান হচ্ছে, যেহেতু বলছে দুটো বিজোড় সংখ্যা, তাহলে একটা বিজোড় সংখ্যা নিলাম এক আর একটা নিলাম হচ্ছে তিন। আপনি ইচ্ছা করলে যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারেন, আপনি ইচ্ছা করলে নিতে পারেন পাঁচ বা সাত বা নয়, যে কোনো খুশি নিতে পারেন। তাহলে আমাদের এক এবং তিনের জন্য এই যে প্রথম যে সমীকরণটা হচ্ছে এরা কী হয় দেখি। তাহলে আমরা এক্সের জায়গায় এক বসাবো, ওয়াইয়ের জায়গায় কত তিন এবং ওয়ান যোগ, তাহলে এখানে কত পাচ্ছি তিন আর এক চার এক পাঁচ, তাহলে এখানে পাঁচ পাচ্ছি। দুইটা বিজোড় সংখ্যা আমি নিয়েছি, তারপর এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের অ্যান্সার আসছে কত পাঁচ, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে জোড় সংখ্যা হইতে হবে, তাহলে আমাদের এটা হবে না। তারপর বলা আছে এক্স আর ওয়াই, তাহলে দেখেন যে এক্স আর ওয়াই মানে কি তিন আর এক গুণ, তাহলে তিন গুণ এক, তিন এককে কত হয় তিন হয়, তাহলে এটাও কি একটা বিজোড় সংখ্যা পাচ্ছি, তার মানে কি এটাও হবে না, এটাও বাদ যাবে। তারপরে আছে কি এক্স ওয়াই প্লাস টু, তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে ওয়ান গুণ ওয়াইয়ের মান হচ্ছে থ্রি প্লাস টু, তাহলে তিন এককে তিন আর দুই কত হয় পাঁচ, যেটা হচ্ছে কি বিজোড় সংখ্যা আসছে, তার মানে কি এটাও আমাদের হবে না। তারপর আছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় যা বসাই দিব এক্সের মান ওয়ান প্লাস ওয়াই জায়গায় বসাবো কত থ্রি, টোটাল আসছে কত ফোর। তাহলে এই সবগুলো করার পরে দেখা যাচ্ছে যে আমাদের একমাত্র এটার কারণে আমরা কি জোর ভ্যালুটা পাচ্ছি, তার মানে আমাদের ইকুয়েশন সঠিক হবে কোনটা, যে এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই বিজোড় সংখ্যা হলে এক্স প্লাস ওয়াই এই অপশনটা সিদ্ধ হবে। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। দুই নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে যেটা দেখি যে আমরা একটা বৃত্ত আমরা এঁকে নিই, যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা হচ্ছে সাত সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটা হচ্ছে সাত সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যদি সাত হয় তাহলে ব্যাস কত হবে, মানে পুরাটা কত হবে, পুরাটা হবে চোদ্দ সেন্টিমিটার। আবার আমরা কি জানি যে কোনো বৃত্তের মধ্যে যদি কোনো বর্গক্ষেত্র অন্তলিখিত হয় তাহলে ওই বর্গের কর্ণ হবে ওই বৃত্তের ব্যাস। তাহলে কথা হচ্ছে যে এখানে যে বর্গক্ষেত্রটা হবে সেই বর্গের কর্ণ হবে এই বৃত্তের ব্যাসের সমান। আমরা কি জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান রুট ওভার টু এ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। আর বৃত্তের মধ্যে যদি অন্তলিখিত হয় সেক্ষেত্রে কী হবে, ওই বৃত্তের যে ব্যাসটা হবে সেটা হচ্ছে কর্ণের সমান হবে। তাহলে বৃত্তের ব্যাস কত চোদ্দ, তাহলে এই কর্ণ সমান সমান লিখতে পারি আমরা চোদ্দ। তাহলে এখানে আমরা এ সমান সমান কী পাচ্ছি, চোদ্দ বাই রুট ওভার টু। তো এটা কি, এটা হচ্ছে এই বর্গের এক বাহু। তাহলে বর্গের এক বাহু যদি চোদ্দ বাই রুট টু হয়, আমরা বর্গের ক্ষেত্রফল কী জানি, বর্গের ক্ষেত্রফল জানি এ স্কোয়ার, তার মানে এখানে এটা স্কোয়ার করে দিব, এটার উপরেও স্কোয়ার করে দিব, তাহলে কি ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো চোদ্দ গুণ চোদ্দ। আর এখানে রুট টুর উপর স্কোয়ার করলে কত হয় দুই হয়, দুই দিয়ে কাটাকাটি করলে সাত হয়, চার সাতটা সাত চোদ্দ নাইনটি এইট বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তিন নম্বর যেটা বলা আছে যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি কত। তাহলে আমরা একটা ত্রিভুজ আমরা এঁকে ফেলি, যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটি বাহুকে বর্ধিত করতে হবে। তাহলে এই বাহুকে আমরা এদিকে বর্ধিত করলাম, এই বাহুকে আমরা এদিকে বর্ধিত করলাম এবং এই বাহুটাকে আমরা এইদিকে বর্ধিত করলাম। তাহলে এখানে তিনটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে, এ একটা কোণ, এ একটা কোণ এবং এ একটা বহিঃস্থ কোণ। এখন কথা হচ্ছে যে এই যে তিনটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করার ফলে, এই বহিঃস্থ কোণগুলোর সমষ্টি কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি যে এখানে এটা আছে বহিঃস্থ কোণ, আবার এই পাশে কি এটা আছে অন্তঃস্থ কোণ, তাহলে এই টোটালটা কত, এই টোটালটা মিলে কত হচ্ছে, টোটালটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি। আবার এখানে টোটালটা মিলে কত হচ্ছে, এটা একশো আশি ডিগ্রি, কেন সব কিন্তু এক সরল কোণ। আবার এখানে কত হচ্ছে, এটা হচ্ছে একশো আশি ডিগ্রি। তাহলে টোটাল সবগুলো অন্তঃস্থ বহিঃস্থ, অন্তঃস্থ বহিঃস্থ এবং অন্তঃস্থ বহিঃস্থ মিলে টোটাল কোণ কতগুলো হচ্ছে, টোটাল কোণ হচ্ছে থ্রি গুণ একশো আশি ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এই হচ্ছে মোট কোণ, এই মোট কোণ থেকে আমরা যদি
শুধু অন্তস্থ কোণগুলো যদি বাদ দিয়ে দিই, এই ত্রিভুজের অন্তস্থ কোণ একটা এই একটা এই একটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু শুধু বহিঃস্থ কোণটাই পড়ে থাকবে। তাহলে ত্রিভুজের এই তিনটা অন্তস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি কি, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে 180 বিয়োগ দিয়ে দিব, তাহলে থাকবে আমাদের 2 × 180 ডিগ্রি, তার মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 360 ডিগ্রি, এটা হবে উত্তর। পরে 4 নম্বর প্রশ্নে যেটা বলা আছে, 4 নম্বর, 1, 3, 6, 10, 15, 21, এরকম করে আমাদের 1, 2, 3, 4, 5, 6টা পদ দেওয়া আছে। বলছে এই ধারাটির দশম পদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো 6টা পদ দেওয়া আছে, আমরা এভাবে ট্রাই করব 10 নম্বর পদ পর্যন্ত। তো আমরা দেখি এই পদটার মধ্যে আমাদের প্রত্যেকটা পদের, এই যে প্রথম পদ দ্বিতীয় পদের মধ্যে ব্যবধান আছে কত? 2। এখানে 3 আর 6-এর মধ্যে ব্যবধান আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে হচ্ছে 6। তো দেখা যাচ্ছে যে এটা আসলে কোনো সমান্তর ধারা না বা গুণোত্তর ধারা না, এটা হচ্ছে যে ধারা দেখতেছি আমরা যে এখানে প্রত্যেকবার যে আমাদের প্রথমে যে ব্যবধান আছে তার থেকে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অঙ্কটা আমরা কোনো ধারা সূত্র দিয়ে করতে পারবো না। তো এটাকে আমাদের যে সিকোয়েন্স এখানে যাচ্ছে আমাদেরকে সেই সিকোয়েন্সেই এরকম দশম পদ পর্যন্ত আমাদেরকে যেতে হবে। এখানে অলরেডি 6টা পদ দেওয়া আছে, 6 পদ পর্যন্ত আমাদের আরও 4 পদ যাইতে হবে। তাহলে এখন এর পরের পদটা কী হবে? 6 এর সাথে 6 আছে এখানে 7, 21 আর 7 যোগ করলে কত হয়? 21 আর 7 যোগ করলে আমাদের 28 হবে, এটা হবে সপ্তম পদ। তারপর 28-এর সাথে এখানে কত? 7, তার মানে এখানে 8 যোগ হবে, তাহলে 28 আর 8 যোগ করলে কত হয় আমাদের? 36, এটা হবে অষ্টম পদ। 36-এর সাথে আবার কী হবে? 8-এর পর 9, 9 যোগ করতে হবে, 36 আর 9 যোগ করলে আমাদের আসবে 45। এই 45 এটা হবে আমাদের হচ্ছে 9তম পদ এবং লাস্ট যে পদ এটা হচ্ছে 10তম পদ, সেটা হবে কি? 10 যোগ করতে হবে এই 45-এর সাথে, তাহলে কত পাচ্ছি আমরা? 55। তো 55 হবে এই প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে যেটা বলা আছে, মান নির্ণয় করতে হবে আমাদের √2/√6+2। তো এটার মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা করে এসেছি যে অনুরাশি দিয়ে হর এবং লবকে গুণ করতে হয়, হরের অনুরাশি দিয়ে। তো এখানে হরে আমাদের কত আছে? √6+2, এটার অনুরাশি কী হবে? আমরা জানি কি যে a+b, এটার অনুরাশি হচ্ছে a-b, জাস্ট মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রেও তাই যে √6+2, এটার অনুরাশি কী হবে? √6-2, জাস্ট মাঝের সাইনটা চেঞ্জ, এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। আচ্ছা √2, তাহলে যেহেতু আমরা হরকে গুণ করেছি লবকেও গুণ করে দিব, তাহলে সেটা কী হবে? √6-2, তাহলে এখানে পাচ্ছি আমরা, এটা হচ্ছে a+b × a-b এর সূত্র, তাহলে a² - b² তো a² বলতে √6-এর উপরে স্কোয়ার বলে শুধু 6 হবে, আর এখানে হবে কত? 2-এর উপর স্কোয়ার, সেটা 4 হয়, তাহলে 4-6 হচ্ছে একবারে 2 হয়, 2 লিখে দিলাম। আর এখানে আছে √2-√, আচ্ছা এখানে হবে এটা গুণ √6-2 এটা। আচ্ছা এখন যেটা করতে পারি আমরা, √2, এই যে √6কে আমরা ভাঙা লিখতে পারি যে √3·√2-√2·√2, এই যে 2কে ভেঙে আমরা √2 × √2 লিখতে পারি। এখন যেটা হবে যে এখানে √2 কিন্তু কমন নেওয়া যাবে, এখানে √2 আছে, এখানে √2 আছে, √2 কমন নিলে আমাদের কী আসবে? যে √2 আগে থেকে একটা আছে, তারপর আবার একটা √2 কমন নিলাম, এবং এখানে √3-√2 আসতেছে, আর নিচে আমাদের কত আছে? যে 2 আছে, তাই 2কে ভাঙা লিখি পাওয়া যায় √2·√2, তাহলে এই দুটা কেটে গেল, থাকবে আমাদের কি? √3-√2, এটা হবে এই প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে x²-8x-8y+16+y², এই এই রাশির সাথে আর কত যোগ করলে এই রাশিটা একটি পূর্ণবর্গ রাশি হবে? তো আমরা জানি বর্গের ক্ষেত্রে বর্গের সূত্র যেগুলো জানি, যে বর্গে সাধারণত আমরা জানি a+b² এই সূত্র জানি, সেটা হবে a² + 2ab + b², আবার আমরা জানি কি a+b+c² এটা জানি, আবার আমরা করতে পারি a+b+c+d এটা করতে পারি। সো এখানে কয়টা পদ আছে? এখানে পদ আছে 3টা, এটা করলে আমাকে কী আসবে? a² + b² + c² + 2ab + 2bc + 2, এখানে টোটাল আমাদের পদ আছে 1, 2, 3, 4, 6টা, এখানে 6টা পদ আছে। তো কথা হচ্ছে যে আমাদেরকে এটাকে পূর্ণবর্গ করতে হবে, মানে আমাদের এরকম দেখেন এখানে সবই বর্গ, a+b² a+b+c² a+b+c+d² এটা নাই করলাম। তো কথা হচ্ছে এরকম আমাদের বর্গের ফর্ম্যাটে আমাদের আনতে হবে। তো দেখা যাচ্ছে যে এখানে 1, 2, 3, 4, 5টা পদ আছে, তো আমাদের এরকম বর্গের ফর্ম্যাটে যদি আনতে চাই এই সূত্রের সাহায্যে, তাহলে দেখেন যেখানে 5টা পদ আছে আমাদের আরেকটা পদ যোগ করতে বলছে, যে কত যোগ করলে, তাহলে দেখা যাচ্ছে আরেকটা পদ যোগ করলে 6টা পদ হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটাই কিন্তু এক্সিস্ট করে। আর তাছাড়া
এটাকে দেখে কিন্তু অনেকটা এরকম মনে হচ্ছে যে এটাকে যদি আমরা একটু ভেঙে চড়ে সোজা করে লিখি অনেকটা এরকম হবে। তো আমরা সেটা এখন ট্রাই করব। তো দেখা যাক যে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ক্ষেত্রে কী হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমাদের অলরেডি আগে থেকে এ স্কোয়ারের মতো একটা আছে এক্স স্কোয়ার প্লাস যে ওয়াই স্কোয়ার দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ষোলো, এটাকে লিখতে পারি আমরা কি ফোর তার উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু হয়েই গেল। আমাদের আর লাগবে কি টু এ বি প্লাস টু বি সি টু সি এর মতো কিছু একটা। এখন কথা হচ্ছে আমাদের এখানে মাইনাস এইট এক্স আছে, তো এটাকে ভেঙে লিখতে পারি আমরা যে টু সূত্রে দুই আমরা পেয়ে গেলাম, তারপরে লিখতে পারি কি তো তারপর লিখতে পারি আমরা এক্স, তারপরে লিখতে পারি হচ্ছে কত এই যে এইট এক্সকে ভেঙে টু এক্স লেখা দেয়, তারপরে ফোর, তাহলে চার দোকান আট এক্স, আট এক্স কিন্তু আমাদের মিলে গেছে। আবার কিন্তু কী হয়েছে যেখানে আমাদের টু এ বি বা টু এ সি, এ হচ্ছে এক্স আর সি হচ্ছে ফোর, সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। বাট কথা হচ্ছে যেখানে আমাদের মাইনাস আছে বাট এখানে আমাদের মাইনাস আনতে হবে, কিন্তু কথা হচ্ছে সূত্রে আবার প্লাস আছে। তো সেক্ষেত্রে যেটা করতে পারি এখানে আমরা প্লাস দিয়ে দিব আর এইখানে আমরা ফোরের আগে মাইনাস দিব। এই ফোরের আগে যদি একটা মাইনাস দিই তাহলে কী হচ্ছে দেখেন যে আমাদের এখানে প্লাস সিক্সটিন আছে, তো ফোরের মাইনাস ফোরের উপর স্কোয়ার করলে কিন্তু ষোলোই হয় না, মানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তো সেটা আমরা এখানে ইউজ করে আবার এখানে মাইনাস ফোর যদি সি এর জায়গায় ইউজ করে দিই তাহলে কী হবে, গুণ করলে কিন্তু মাইনাস এইট এক্সই হচ্ছে। সো এভাবে মিল করে করতে হবে। তারপর আমরা যেটা করবো এটার ক্ষেত্রেও সেম কাহিনী, প্লাস দিব টু ওয়াই মাইনাস ফোর, তাহলে কি টু এ সি টু বি সি আর লাগবে কি টু এ বি, এরকম টু এ বির মতো একটা হইলেই হয়। তাহলে আমাদের সেটার ক্ষেত্রে কী হবে প্লাস টু এক্স ওয়াই, কিন্তু কথা আছে টু এক্স ওয়াই কিন্তু আমাদের এখানে নাই, আমাদের এক্স স্কোয়ার ছিল সেটা লিখেছি, ওয়াই স্কোয়ার ছিল সেটাও লিখেছি, ষোলো ছিল সেটাও লিখেছি, আমরা এইট এক্স এইট ওয়াই দুইটাই লিখেছি, বাট এই টু এক্স ওয়াইটা আমাদের নাই। সো যেটা করতে হবে তার মানে কি এই পুরোটা দেখেন আমাদের প্রায় পূর্ণবর্গ হয়ে গেছে, শুধুমাত্র টু এক্স ওয়াইটা থাকলে আমরা এটাকে পূর্ণবর্গ বলতে পারছি। তাহলে কথা হচ্ছে যে এই প্লাস এই টু এক্স ওয়াইটাকে যদি আমরা যোগ করি তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ লিখতে পারবো, এভাবে এক্স স্কোয়ার এটাকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর তার উপরে কত হোল স্কোয়ার, যেটা হচ্ছে পূর্ণবর্গ যদি আমরা এই টু এক্স ওয়াইটাকে যদি যোগ করে দিই, তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর, আশা করি বুঝতে পেরেছেন। সাত নম্বর প্রশ্নের অ্যান্সার, যে টাকায় তিনটি করে লেবু ক্রয় করলে টাকায় যদি দুইটি করে লেবু বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ হবে। তো কথা হচ্ছে আমরা জানি কি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কথা হচ্ছে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যদি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। লাস্টে কী বলছে শতকরা চেয়েছে আমরা শতকরা প্রকাশ করে দিব। তো কথা হচ্ছে যে আমাদের যেটা ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে যে তিনটি লেবুর দাম হচ্ছে এক টাকা, তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি তিনটি লেবুর দাম এক টাকা। এখন কথা হচ্ছে বিক্রয় মূল্যের ক্ষেত্রে এখন আমাদের এই তিনটার বিক্রয় মূল্য কথা হবে, তিনটার ক্রয় মূল্য এক টাকা, এখন এই তিনটার বিক্রয় মূল্য বের করে জাস্ট এখানে বসাই দিব, তারপরে আমাদের লাভটা বের হয়ে যাবে। কোশ্চেন যেটা দেওয়া আছে যে দুইটির বিক্রয় মূল্য দেওয়া আছে, তিনটির বিক্রয় মূল্য ডিরেক্ট দেওয়া নাই, তাহলে কী করবো ওই দুইটির বিক্রয় মূল্য থেকে আমরা কিন্তু তিনটির বিক্রয় মূল্য ওই কি নিয়মে বের করে ফেলবো। যে আমাদের দুইটির বিক্রয় মূল্য দেওয়া আছে কত এক টাকা, তাহলে একটির দাম কত হবে ওয়ান বাই টু, তাহলে তিনটির দাম কত হবে থ্রি বাই টু, তাহলে এই তিনটির ক্রয় মূল্য এক টাকা, তিনটির বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। যেহেতু লাভ হয়েছে তার মানে আলটিমেটলি বিক্রয় মূল্য এমনিতেই বড় হবে, তাহলে সেখানে বিক্রয় মূল্য থ্রি বাই টু লিখে দিলাম মাইনাস আমাদের ক্রয় মূল্য কত এক টাকা। কথা হচ্ছে আপনি যতটুকু ক্রয় করবেন ঠিক ততটুকুই বিক্রি করতে হবে, অথবা যতটুকু বিক্রি করবেন ততটুকু ক্রয় করতে হবে, ওই ইউনিটটা সেম রাখতে হবে। কথা হচ্ছে আপনি তিনটা ক্রয় করলেন দুইটা বিক্রি করলেন এক্ষেত্রে কিন্তু অ্যান্সার বের হবে না, তিনটা ক্রয় করলে তিনটাই বিক্রি করতে হবে, আবার দুইটা বিক্রি করলে দুইটাই ক্রয় করতে হবে, দুইটা ক্রয় করলে দুইটাই বিক্রি করতে হবে, এইভাবে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে যেটা হবে আমাদের দুই, এখানে কত পাচ্ছি আমরা থ্রি মাইনাস এখানে পাচ্ছি কত দুই, তাহলে ওয়ান বাই টু, তাহলে আমাদের লাভ হচ্ছে কত টাকা, লাভ হচ্ছে আমাদের হাফ টাকা। এখন কথা হচ্ছে এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। এখন আমরা কী জানি যে লাভ কিসের উপর নির্ভর করে, লাভ নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে, তো ক্রয় মূল্য কত এক টাকা, তাহলে এই হাফ টাকা লাভ হয়েছে কয় টাকা এক টাকায়, তো আমরা লিখতে পারি যে এক টাকায় লাভ হয় কয় টাকা হাফ টাকা। তাহলে যেহেতু পার্সেন্টে প্রকাশ করতে বলছে আমাদের একশোতে বের করতে হবে, তাহলে একশোতে লাভ হবে কত টাকা ওয়ান বাই টু গুণ একশো, তাহলে দুই দিয়ে কাটলে পঞ্চাশ, তার মানে বলতে পারি আমরা পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে। আট নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো আমরা যেটা মনে করি যে বৃত্তের ব্যাস তো আমরা ধরে নিলাম যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এখানে এই আরটা হচ্ছে ব্যাসার্ধ।
তো আমাদের বৃত্তের ব্যাস দেওয়া আছে, বৃত্তের ব্যাস যদি তিন গুণ করা হয় তো আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাস হচ্ছে 2R, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে এটার অর্ধেক, তার মানে কি শুধু আর। তো যখন ব্যাসার্ধ আর হবে তখন ক্ষেত্রফল কী হবে? পাই আর স্কোয়ার। দ্যাট মিনস আমরা বলতে পারি বৃত্তের ব্যাস যখন 2R তখন হচ্ছে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। আবার করা হয়েছে কি বৃত্তের ব্যাসকে তিন গুণ করা হয়েছে, তাহলে বৃত্তের ব্যাস তিন গুণ করলে কত হচ্ছে? 6R, তিন দুগুণ হয় 6R। তো যখন 6R করা হচ্ছে তখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে তখন 3R, এই 6R-কে দুই দিয়ে ভাগ করে 3R হয়। আর যখন 3R হবে তখন ক্ষেত্রফল কী হচ্ছে? পাই 3R স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? পাই 3 9 আর স্কোয়ার, আমরা বলতে পারি 9 পাই আর স্কোয়ার। তার মানে যখন ব্যাস 2R ছিল তখন ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, আর যখন বৃত্তের ব্যাস 6R মানে দ্বিগুণ করা হয়েছে তখন ক্ষেত্রফল বেড়ে গেছে কয় গুণ? 9 গুণ। এই যে এখানে শুধু 1 পাই আর স্কোয়ার, আর এখানে 9টা পাই আর স্কোয়ার, 9 পাই আর স্কোয়ার, 9 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে 9 গুণ। 9 নম্বর প্রশ্নে যেটা বলা আছে, সে একটি গাড়ির চাকা 1 মিনিটে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। তো যেটা বলা আছে যে 1 মিনিট মানে হচ্ছে কত? 1 মিনিট মানে হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডে ঘুরে কতবার সেটা হচ্ছে 90 বার। এখন কথা হচ্ছে যে 90 বার ঘোরা মানে কত ডিগ্রি ঘোরা সেটা আমাদের বের করতে হবে। কোনো কিছু ঘুরতেছে এটা মানে হচ্ছে একটা গোল চাকা, এটা হচ্ছে বারবার কি ঘুরবে। তাহলে এই একবার ঘুরলে কত ডিগ্রি অতিক্রম করে সেটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কেন? কারণ এটা হচ্ছে 4 সমকোণ, এখান থেকে শুরু করে একবার যদি ঘুরে তাহলে সেটা 360 ডিগ্রি সমান পথ অতিক্রম করে। তাহলে যেহেতু সে 90 বার ঘুরতেছে তাহলে কত পথ হচ্ছে সেটা হচ্ছে আমরা করবো কি 90-এর সাথে 360 ডিগ্রি গুণ করে, যেটা হবে যে 1 মিনিটে বা 60 সেকেন্ডে সে এত ডিগ্রি ঘোরে। আমাদের বের করতে বলছে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, তাহলে আমরা বের করব যে 1 সেকেন্ডে ঘুরে 90 গুণ 360, নিচে হচ্ছে কত? এই 60 সেকেন্ড। তাহলে শূন্য শূন্য কাটবে, 636, 544 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে সে 544 ডিগ্রি ঘোরে। 10 নম্বর প্রশ্নে যেটা বলা আছে, ABCD চতুর্ভুজের AB এবং CD হচ্ছে পরস্পর সমান্তরাল এবং AC সমান BD এবং কোণ A 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোণটি? আমাদের যেটা হবে একটা চতুর্ভুজ আঁকতে হবে যার হচ্ছে একটি কোণ সমকোণ, মানে এ কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা একটা সমকোণ আঁকি, এটা হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি। এটা হচ্ছে A এবং যেটা বলা আছে A এবং এটা তো অবশ্যই B হবে, তাহলে এখানে একটা কিছু C হবে, এটা হবে D হবে। বলা আছে যেটা যে AB সমান্তরাল CD, AB এবং এই যে AB তার মানে এখানে C হবে, AB আর CD সমান্তরাল হবে। তাহলে আমরা একটা সমান্তরাল এঁকে দিলাম, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এবং আরেকটা কথা বলা আছে যে AC সমান BD, মানে এই AC যতটুকু হবে, AC মানে কি এটা হচ্ছে C যদি হয় তাহলে এই AC কর্ণ, AC সমান কি হবে? BD কর্ণ। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একদম এটা এটাও সেম হবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের দুইটা কর্ণ পরস্পর সমান, বিপরীত বাহুদের পরস্পর সমান, তাকে কি বলে? তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এটা হবে আয়তক্ষেত্র। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে নিচের কোণটি, নিচের কোণ ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে 5/6, তারপর দেওয়া আছে 12/15, তারপরে আছে 11/14 এবং সর্বশেষ আছে 17/21। তো এইগুলো একটু সময় নিয়ে জাস্ট ভাগ করে ফেলবেন যে 5/6 এটা ভাগ করলে কত আসে। 5/6 এটা হচ্ছে 5.068, এখানে থাকে কত? 2 20 3 6 18 2 14, তার মানে 0.83 এটা। তাহলে এটা হচ্ছে 0.83, তারপর এটা হচ্ছে 12/, এটা হচ্ছে 15, তাহলে এটা আসবে, এটা আসবে 0.8080, এটা আসবে 0.79, এটা 0.81। তাহলে এখানে সব থেকে ছোটো যেটা সেটা হচ্ছে, এখানে সবথেকে ছোটো যেটা সেটা হচ্ছে 7.79, 11/14। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। তো এই ছোটোখাটো ভাগ এগুলো করতে বেশি একটা সময় লাগবে না, এবার ভাগ করে যেটা দেখবেন সব থেকে ছোটো সেটা অ্যান্সার করে দেবেন। আচ্ছা 12 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 0.477 পূর্ণপুণিক আছে, এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক 12 নম্বর, যে 0.47, এটার উপর পূর্ণপুণিক, এটাকে সাধারণ ভগ্নাংশে আমাদের আনতে হবে। এরকম অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা জানি যে প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে, যে 4/46, তার থেকে যেটার উপর পৌনঃপুণিক থাকবে সেই সংখ্যাটা বাদে, মানে যে সংখ্যাটার উপর পৌনঃপুণিক থাকবে তার বাম পাশের সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো বাম পাশে কোনটা আছে? 4, এই 4টা বিয়োগ দিতে হবে এবং নিচেই
যে পৌনঃপুনিক সংখ্যা যতগুলো থাকবে ততগুলো নয়, যেহেতু একটা পৌনঃপুনিক সংখ্যা আছে তাহলে একটা নয়, এবং পৌনঃপুনিকের বামে যতগুলো সংখ্যা আছে ততগুলো জিরো। তাহলে পৌনঃপুনিকের বামে একটা সংখ্যা আছে তাহলে একটা জিরো। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 43 মানে 43/90। তাহলে এটা হবে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, 13 নম্বরে বলা আছে যে এটি একটি উৎপাদক, x² - y² + 2y - 1 এটার উৎপাদক আমাদের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক, এইটার বইতে আছে এটা। তাহলে এটাকে আমরা যেটা করতে পারি যে x² কমন নিতে পারি, তো মাইনাস কমন নিব এখানে, তাহলে y² - 2y - এখানে +1 হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমরা মাইনাস কমন নিয়েছি। তাহলে এখানে x² এটাকে আমরা লিখতে পারি a² - 2ab + b² লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় কী হবে, a - b² তাহলে a² এই পুরোটুকু মিলে b². তাহলে এখানে লেখা যায় a² - b² সূত্র কি, a + b (a - b), এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে +1 হয়ে যাবে। তাহলে এটা হবে এর উৎপাদক। 14 নম্বর প্রশ্নে বলা আছে যে log 2 base 8 এর মান কত হবে, log 2 base 8 সমান কত, এটা বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, log 2, এই 8কে লেখা যায় 2^3 হিসেবে, আর আমরা জানি কি এই পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে। তাহলে কি হবে, 3 log 2 base 2, আর যেহেতু এখানে বেজ আর এটা সমান, তাহলে এটাকে লেখা যাবে কত, এটাকে লেখা যাবে হচ্ছে 1, তার মানে 3.1 = 3। এটা হবে এই প্রশ্নের উত্তর। 15 নম্বর অঙ্ক যেটা বলা আছে, আমরা 15 নম্বর অঙ্ক চলে যাই। এখানে বলা আছে লসাগু বের করতে হবে, আমাদের রাশি দেওয়া আছে হচ্ছে x³ + x² y, এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে x² y + xy² এই দুটো লসাগু আমাদের বের করতে হবে। দ্যাট ফার্স্ট আমরা কমন নিয়ে নিই, x² কমন যায় তাহলে এখানে থাকে x + y, আর কিছু করা যায় না। আর এখানে হচ্ছে xy কমন যাবে, তাহলে থাকবে হচ্ছে আমাদের x + y। তাহলে এখানে দুটো কমন যাবে অ্যাট ফার্স্ট, x + y, আর এখানে আমাদের x² আছে, আর এখানে x আছে, তাহলে একটা x অলরেডি নিব, আর একটা পরে থাকবে x, সেটা নিতে হবে, আর y, তো এটাকে দেখা যায় কি x² y x + y, এটা হবে লসাগু। আচ্ছা, এরপর আমরা 16 নম্বর প্রশ্ন ওর অ্যান্সার করব। 16 নম্বরে যেটা বলা আছে, 16, যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে পোস্ত অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে আমরা ধরে নিই পোস্ত হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য হবে 4 মিটার বেশি, x প্লাস 4। এখন যেটা বলা আছে যে ঘরটির পরিসীমা 32 মিটার, তো আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রে, যেহেতু এখানে বলা আছে আয়তাকার ঘর, আয়তাকার ঘরের ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে 2 × a + b, মানে 2 × দৈর্ঘ্য প্লাস পোস্ত। তো দৈর্ঘ্য এটা, পোস্ত এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা পরিসীমার যে কন্ডিশনটা লিখতে পারি যে 2 × দৈর্ঘ্য হচ্ছে x প্লাস পোস্ত হচ্ছে x + 4, সমান কত, আমাদের পরিসীমা হচ্ছে 32। আমাদের বের করতে হবে ঘরটির দৈর্ঘ্য কত, মানে এইটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2x + 4 = 2, এটা ভাগ হয়ে যাবে 16, বা 2x = 4 এর পাশে বিয়োগ করলে 12, বা x = আসবে 6। তাহলে এই দৈর্ঘ্যের জায়গায় আমরা মান বের করবো, 6 + 4 = কত আসছে 10, ধরটির দৈর্ঘ্য হবে 10 এবং পোস্ত হবে শুধু 6। আচ্ছা, এবার 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি যে √3/4a² এখানে এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাহু। এখন কথা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল 3√3 বেড়ে যাবে। তাহলে এই বাহু যদি a + 2 হয়, মানে 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফলটা 3√3 আকারে বেড়ে যাবে। তো আমরা যেটা করতে পারি যে যখন বাহু যখন এ ছিল তখন ক্ষেত্রফল কোনটা, ক্ষেত্রফল হচ্ছে এটা, আর বাহু যখন a + 2 হয়েছে তখন ক্ষেত্রফল কী হবে, √3/4a + 2² এটা হবে। তো এটা হচ্ছে কি, বৃদ্ধি পাওয়ার পরে এটা, আর বৃদ্ধি পাওয়ার আগে কোনটা ছিল, সেটা ছিল √3/4a² এবং এই দুটার ডিফারেন্স কত হবে, 3√3 হবে। কেন, কারণ বৃদ্ধি পাওয়ার পরে 3√3 ক্ষেত্রফলটা বেড়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে যেটা হবে, এখানে হচ্ছে √3/4 আমরা কমন নিয়ে নিলাম একবারে, তাহলে এখানে পাচ্ছি আমরা
এটাকে সূত্র ভাঙায় দিই, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় টু এ বি, তাহলে টু হচ্ছে টু, এ হচ্ছে এ, বি হচ্ছে টু প্লাস ফোর, টু বি স্কোয়ার ফোর, আর এখানে থাকবে কি মাইনাস এ স্কোয়ার সমান সমান থ্রি রুট ওভার থ্রি। তো যেটা করা যেতে পারে, এই রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি আমরা কেটে দিই, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে কি যে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকছে আমাদের দুই দুগুণ চার ফোর এ, ফোর এ প্লাস ফোর সমান সমান এখানে চারটা গুণ করে দিই একবার, তিন চারে বারো, তাহলে এখানে ফোর এ সমান সমান এইট বা এ সমান সমান চারটে ভাগ করলে হবে কত টু, তাহলে এর মান হচ্ছে টু। তো তাহলে এখানে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে দুই মিটার। আচ্ছা, এরপরে আঠেরো নম্বর অঙ্ক, আঠেরো নম্বর অঙ্কে যেটা বলা আছে, আমরা আঠেরো নম্বর অঙ্কে চলে যাই, এখানে যেটা বলা আছে যে একটি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল সেভেন হলে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল সেভেন হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউয়ের মান কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, একু মাইনাস বি কিউ সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউ মাইনাস প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে মান বসাই দিব আমরা সেভেন, সেভেনের উপরে কিউ প্লাস থ্রি, এটা কেটে যাবে ডট সেভেন, তাহলে এখানে পাচ্ছি সাতের উপরে কিউ করলে কত হয় সাত গুণ সাত গুণ সাত, সাত চারটা উনপঞ্চাশ, উনপঞ্চাশকে সাত গুণ করলে সাত নং তেষট্টি, তিন হাত থেকে ছয়, চার সাতটা আঠাশ, আঠাশ আর ছয় হচ্ছে কত থার্টি ফোর, তিনশো তেতাল্লিশ, তিনশো তেতাল্লিশ প্লাস তিনশো আটটা একুশ কত পাচ্ছি আমরা, তিন আর একে চার, চার দিয়ে ছয়, তিনশো চৌষট্টি, তিনশো চৌষট্টি হবে এই প্রশ্নের উত্তর। উনিশ নম্বর অঙ্ক, উনিশ নম্বর অঙ্কে যেটা বলা আছে, উনিশ নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে যে সেট এ এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এবং এক্স কিউ গ্রেটার স্মল থার্টি। আচ্ছা, এক্সের সঠিক মান কোনটি, এক্সের সঠিক মান আমাদের বের করতে হবে, একটা এখানে কন্ডিশন দেওয়া আছে কি এক্সটা এক্স বিলংস টু এন, মানে এক্সটা বাস্তব সংখ্যা হবে ন্যাচারাল নাম্বার, আর হচ্ছে এক্স স্কোয়ার যে এক্সের যে ভ্যালুটা হবে সেটা হবে কি আট থেকে, এক্স স্কোয়ার ভ্যালুটা হবে আট থেকে বড়, এবং এক্স কিউটা হবে কি তিরিশের ছোটো, এরকম একটা সংখ্যা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান গ্রেটার দেন এইট, এটা রাইট আছে, বাট এখানে এক্স কিউ ওয়ান গ্রেটার অর স্মল থার্টি, তাহলে এখানে দেখেন যে আটটা কি একের থেকে বড়, বাট এখানে তিরিশটা একের থেকে ছোটো, তার মানে এটা কিন্তু ঠিক আছে, এইটা ঠিক আছে বাট এটা ঠিক নেই, তাহলে কি এটা নেওয়া যাবে না, আমাদের এই দুইটা কন্ডিশন যাতে সিদ্ধ করে সেরকম একটা নাম্বার বের করতে হবে। তাহলে আমরা এক্স সমান সমান যদি আমরা দুই নিই সেক্ষেত্রে কী হয় যে এখানে দুইয়ের উপর স্কোয়ার করলে কত হয় ফোর, এইট, আটের থেকে চার কিন্তু ছোটো বাট এখানে বড় দেখাচ্ছে, তার মানে কি এটা হবে না, তাহলে এটা বাকিটা করেও লাভ নাই। তারপর এক্স ইকুয়াল থ্রি যদি হয় সেক্ষেত্রে কী হবে তিন তিরিককে নয়, নয় গ্রেটার দেন এইট, তার মানে কি দেখেন আট থেকে নয় কিন্তু আসলেই বড়। আচ্ছা দেখি এখন আমাদের এই পরের কন্ডিশনটা ফিল আপ করে কি না, থ্রি আমরা তাহলে এখানে থ্রি বসাই, থ্রির উপর কিউ বসালে কত হয় তিন তিরিককে নয় তিন নয় সাতাশ, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি সেভেন স্মলার দ্যান থার্টি, তার মানে সাতাশ কিন্তু তিরিশের থেকে ছোটো, তার মানে এখানে এটাও রাইট এটাও রাইট, তাহলে আমাদের অ্যান্সার হবে এক্সের মানটা হবে কত এক্স ইকুয়াল থ্রি, এক্স ইকুয়াল থ্রি হলে এই কন্ডিশনটা কী করে, এই কন্ডিশনটা বৈধ করে, তাহলে এটার অ্যান্সার হবে কত এক্স ইকুয়াল থ্রি। তো সর্বশেষ অঙ্ক, সর্বশেষ অঙ্ক বিশ নম্বর অঙ্ক যেটা বলা আছে যে তিনটি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি একশো বিশ হয় তাহলে সংখ্যা তিনটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেটা করি যে তিনটি ক্রমিক সংখ্যা আমরা ধরে নিই যে একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে আর একটা হবে কত এক্স প্লাস টু, এই টোটাল তিনটি ক্রমিক সংখ্যা আমরা ধরে নিয়েছি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি একশো বিশ হয় তাহলে আমরা গুণ করে দিই এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে একশো বিশ যদি হয় তাহলে আমাদের সংখ্যা তিনটি বের করতে হবে। তো তাহলে আমরা এক্সের মানটা বের করলে কিন্তু পরবর্তী যে সংখ্যা দুইটা হবে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে দেখি এটা ক্যালকুলেশন করি, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ করে দিলাম এবং এখানে থাকবে এক্স প্লাস টু টোটাল একশো বিশ, এখানে এটা গুণ করে দিই তাহলে এক্স কিউ হবে, আর এখানে পাচ্ছি আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স সমান সমান ওয়ান টোয়েন্টি। এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স থ্রি টু স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে প্লাস টুয়াইস এক্স, এটাই পাশে আসলে হবে মাইনাস একশো বিশ ইকুয়াল জিরো। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করলে খুব সুবিধা হবে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করবো,
এই এক্স এর মান যদি 4 হয় তাহলে এই ইকুয়েশনটা শূন্য হয়ে যায়, কিভাবে দেখেন। আর 104 টা কিভাবে আসলো, যদি 120 টাকে ভাঙতে হবে, 120 টাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয় দেখেন, 4 30 3 4 এ 12 120 হয়, ঠিক আছে। তো এরকম এই যে এই 4 ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আপনারা তো আসলে উৎপাদন করতে পারেন। তো সেই এত বেশি ডিপলি বললাম না, তো এখানে এক্স এর মান যদি 4 হয় মানে দ্যাট মিন্স এক্স মাইনাস 4 হচ্ছে এই সমীকরণের একটা মূল হবে। তাহলে এই সমীকরণের মূল যদি এক্স মাইনাস 4 হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মান 4 এর জন্য এই সমীকরণটা 0 হবে। তাহলে আমাদের মূল কত এক্স মাইনাস 4, তাহলে আমরা যেটা করতে পারি এখানে এক্স এর উপর পাওয়ার আছে 3টা, তাহলে আমাদের এক্স মাইনাস 4 হবে কয়টা দেখেন, এখানে এক্স মাইনাস 4 হবে আমাদের 3টা, 1টা 2টা এবং হচ্ছে 3টা, সমান সমান কত 0। তাহলে এখন আমাদের কথা হচ্ছে এটা মিলাই লিখতে হবে। এখন এখানে যদি আমাদের এক্স কিউ আছে তাহলে আমরা করতে পারি কি, এখানে এক্স স্কোয়ার নিব, তাহলে কত হচ্ছে দেখেন যে এক্স কিউ প্রথম রাশিটা কিন্তু মিলে গেছে। তারপর আমাদের কত আছে এক্স স্কোয়ার সাথে 4 গুণ করলে হবে মাইনাস 4 এক্স স্কোয়ার, বাট আমাদের এখানে আছে কত 3 এক্স স্কোয়ার, বাট আমাদের হয়ে গেছে কি মাইনাস 4 এক্স স্কোয়ার, ছিল কিন্তু প্লাস 3 এক্স। তো যেটা করা যেতে পারে, তো এখানে আমাদের মাইনাস প্লাস 3 এক্সের জায়গায় মাইনাস 4 এক্স স্কোয়ার, মানে বেশি মাইনাস হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের লাগবে কত, আমাদের যদি এখানে প্লাস 7 এক্স স্কোয়ার আনতে পারি সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই 3 এক্স স্কোয়ারটা থেকে যাবে, আগেরটাই থাকবে। তাহলে যেটা করা যায়, এখানে 7 এক্স স্কোয়ার আনতে হলে তাহলে করতে হবে কি, এখানে আমরা 7 এক্স দিয়ে গুণ করবো, 7 এক্স দিয়ে গুণ করলে 7 এক্স স্কোয়ার, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 3 এক্স স্কোয়ার থাকে, আর 7 এক্সের সাথে আবার 4 গুণ করবো তো কত হবে 4 7টা 28, মাইনাস আছে মাইনাস 28 এক্স, বাট আমাদের আছে কিন্তু 2 এক্স, সেখানে হয়ে গেছে কি মাইনাস 28 এক্স। সেক্ষেত্রে করতে পারি কি, আমরা এখানে যদি 30 এক্স নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কি প্লাস 30 এক্স আনলে প্লাস 2 এক্স থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে যেটা করতে পারি এখানে আমরা প্লাস 30 নিব, 30 এক্স নিলে 30 সাথে এক্স গুণ করলে 30 এক্স, আর এই 30 সাথে মাইনাস 4 গুণ করলে হবে কত মাইনাস 120। তাহলে দেখেন যে এক্স কিউ আছে 4 এক্স স্কোয়ার থেকে 7 এক্স স্কোয়ার, এটা বিয়োগ করলে 3 এক্স স্কোয়ার হবে, এবং 28 এক্স 30 এক্স আছে এটা বিয়োগ করলে হবে 2 এক্স মাইনাস 120, তাহলে আমাদের কোনো ঠিক আছে। এখন যেটা করব যে এক্স মাইনাস 4 যেহেতু এটা একটা হচ্ছে এর মূল, তাহলে এটাকে আমরা এখন এক্স মাইনাস 4 কমন নিতে পারি, এবং এখানে কমন নিব এক্স স্কোয়ার প্লাস 7 এক্স প্লাস 30 সমান সমান 0। এখন আমরা লিখতে পারি এটা সমান সমান 0 আবার এটা সমান সমান 0, তো হয় লেখা যায় যে এক্স মাইনাস 4 সমান সমান 0 বা এক্স সমান সমান কত 4। তো আমাদের এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেছি, যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে এক্সের মানটা কিন্তু 4ই আসবে। হ্যাঁ, তাহলে এক্সের মানটা যেহেতু 4, তাহলে আমাদের একটা ছিল এই যে 4, আবার একটা এক্স প্লাস 1 মানে কি 4 প্লাস 1 5, এবং একটা 4 প্লাস 2 মানে হচ্ছে 6। তাহলে এই 4 5 6 এই তিনটা ক্রমিক সংখ্যা যাদের গুণ করলে হবে আমাদের কত 120, এবং যোগ করলে হবে কত 15, 4 আর 5 9 9 6 15। তো এই অঙ্কটা এতভাবে এত বড়ভাবে না করে এটা ইজিলি করা যেত, কীভাবে দেখেন উৎপাদকের সাহায্যেও এটা খুব সহজে করা যায়। হ্যাঁ, তো সেটা আমি দেখাই দিই আমাদের অপশনে। আচ্ছা, এটাকে যেভাবে করা যায় উৎপাদকের সাহায্যে 120, 120কে যদি আমরা ভাঙাই তাহলে 2 দিয়ে ভাঙালে পাবো 60, আবার 2 দিয়ে ভাঙালে পাবো 30, আবার 2 দিয়ে ভাঙালে পাবো কত 15, আবার 3 দিয়ে ভাঙালে পাবো কত 5। তো এটা হচ্ছে আমাদের টোটাল যে উৎপাদক সেটা। এখন কথা হচ্ছে যে আমরা এখানে ধরেন এই উৎপাদকগুলো নিয়ে, এখন কথা হচ্ছে যে এই সবগুলো গুণ করলে কিন্তু আমাদের 120 হবে। তো কথা হচ্ছে এই সবগুলো 1 2 3 4 5 এই পাঁচটা উৎপাদক নিয়ে এমন তিনটা সংখ্যা গঠন করব যেগুলো গুণ করলে 120 তো হবেই, আলটিমেটলি যেটা গুণ করি 120 কিন্তু হবে এই কয়েল সংখ্যা নিয়ে। তো কথা হচ্ছে যেটা যোগ করলে আমাদের অপশনে যেগুলো দেওয়া আছে যে 12 15 10, তো এখান থেকে যেটা করতে পারি আমরা, আমাদের হচ্ছে এখানে যদি 5 রাখি 5 গুণ, এখানে যদি আমরা 3 আর 2 গুণ করে যদি 6 রাখি, এবং এই 2 আর 2 গুণ 4 রাখি, তাহলে 4 5 6 এটা গুণ করলে কিন্তু 120 হবে, এবং যোগফল হবে কত 15। আচ্ছা, তারপরে যদি আমরা ভাবতে পারেন যে আমরা কেন 5 এর সাথে 5 রাখলাম, এই 2 3 এর সাথে কেন 3 আমরা গুণ করলাম না, 3টাকে সিম্পল রাখলাম, এবং এই যে এই 3টা গুণ করলাম 2 2 গুণ 4 4 2 গুণ 8, সেক্ষেত্রে কী হবে 3 5 15 15 আর 8 120 হবে, বাট যোগফলটা কত হবে দেখেন, 5 আর 3 কত 8, 8 আর 8 যোগ করলে 16, বাট এই 16 কিন্তু আমাদের অপশনে নাই। আবার দেখেন যে আমরা এরকম করতে পারতাম যে আমরা যে 5 গুণ করলাম, তারপর গুণ করলাম হচ্ছে, তারপর আমরা এই 3টা গুণ করলাম, এটা 2টা আর এটা, 3 দুগুণ 6 6 দুগুণ 12 গুণ 2, তো এটা গুণ করলে কিন্তু আমাদের 120 হবে, যোগ করলে কত হবে 5 আর 12 আর 2 কত 14 19, বাট এই 19টাও কিন্তু আমাদের অপশনে নাই, শুধুমাত্র অপশনে আছে কত এই 15। তো এই ক্ষেত্রে আসলে অ্যাকুরেটলি অ্যান্সার বের করতে হলে এইভাবে একটু টিক্স কাটাইতে হবে, বাট আমরা যেটা করলাম যে এক্স ইন্টু এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2 এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি আপনি যেটা বের করবেন ওটা হবে অ্যান্সার, বাট এই ক্ষেত্রে অপশন যাচাই করেও করা যায়।
তো এটা আসলে কি পরীক্ষার প্রশ্নের উপরে নির্ভর করবে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল 32তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। শেষ পর্যন্ত সকালে ভালো থাকবেন।